তারপরে বাম্পার কার, তারপর আমি জানি না। ইতিমধ্যে কোরবানির একটা আমেজ তৈরি হয়েছে সকলের মাঝে, কেননা আর মাত্র কয়েক ঘন্টা পরে গরু কাটার একটা ধুম পড়ে যাবে সমগ্র দেশ জুড়ে। সেই আনন্দটাই ছেলের সাথে একত্রিত হয়ে উপভোগ করবেন শাকিব খান, যে কারণে ইতিমধ্যেই ছয় দিনের জন্য শাকিবের বাড়িতে পাড়ি জমালেন জয়। শাকিব তার সকল ব্যস্ততাকে ছুটি জানিয়ে ছেলেদের সাথে এবারের কোরবানির ঈদ পালন করবেন। বিশেষ করে বাবা ছেলে একসাথে ঈদের নামাজ পড়া হতে শুরু করে গরু কাটার সকল বিষয় ছেলেদের পাশে রাখবেন শাকিব খানের। ব্যস্ততার কারণে কোরবানির এই মুহূর্তগুলি ত্যাগ করতে হয় শাকিবকে, যে কারণে এবার তিনি ছেলেদের নিয়ে ঈদের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চান তার সকল ব্যস্ততাকে ছুটি জানিয়ে। এদিকে বুবলিও নিজ বাড়িতে কোরবানির প্রস্তুতি নিয়েছেন, এমনকি ছেলেকে নিয়ে ঈদের দিনের নানা পরিকল্পনা রয়েছে। অনেকে বলছে সেই পরিকল্পনার মাঝে শাকিবের বাড়িতে মাংস পাঠানোর চেষ্টাও থাকবে। আর ঈদের দিন দুই সতিনের কি শাকিবের বাড়িতে দেখা হবে?